বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে অনেক সাধক এসেছিলেন। আবার অনেকে এখানে সাধনা করে সিদ্ধি লাভও করেছিলেন। তবে অন্যান্য সাধকদের মধ্যে মহাসাধক ছিলেন কাঙাল খ্যাপা চাঁদ। এই সাধকের আগমন সম্পর্কে তেমন কিছু পাওয়া যায় না। তবে বাংলার 1390 সনে 14ই মাঘ মাঘী পূর্ণিমায় রাত্রি 2 ঘটিকায় তিনি জ্যান্ত অবস্থায় মহাসমাধি গ্রহণ করেন। লোকমুখে প্রচলিত আছে বা কথিত আছে তিনি বেশ কিছু অলৌকিক কার্য সিদ্ধি করেছিলেন এই এলাকায়। সেই সময় এলাকার মানুষের অভিযোগ করেছিলেন তিনি অর্থাৎ কাঙাল খ্যাপা পাশাপাশি মুসলিম গ্রামে গিয়ে গোমাংস এনে ভক্ষণ করছেন এবং মদ রাখছেন সঙ্গে। এই অভিযোগ পেতেই নিম্বাক মহারাজ ব্রজবাসী কাঙাল খ্যাপাকে হাতে নাতে ধরার জন্য প্রস্তুত হন। লোকজনেরা মহারাজের সামনে আনেন এবং থলির মধ্যে সার্চ করে দেখেন মাংসগুলি জবা ফুল হয়ে গেছে এবং মদ হয়ে গেছে দুধ। অর্থাৎ তিনি এইভাবে অনেক অলৌকিক জিনিস দেখাতেন। ওনার অনেক অলৌকিক ঘটনা আছে। এনার এই আশ্রমটা বহু প্রাচীন, অনেক পুরোনো দিনের আশ্রম। এখানে প্রতিদিন নৃত্যসভা হয় আর বছরান্তে 2 বার মহোৎসব হয়। হ্যাঁ, মাঘী পূর্ণিমা আর মকর সংক্রান্তি। হ্যাঁ, সেই সময় কয়েক হাজার লোকেকে বাবার প্রসাদ বিতরণ করা হয়। যেটা প্রবাদ বাক্য, সেটা হচ্ছে কি, গত বছরে যেটা রান্না হয়েছিল এখানে সেটা এই বছরে মকর সংক্রান্তির দিন সেটাকে তুলে এবং প্রসাদ হিসাবে দেওয়া হয় এবং সেটা সবসময় সতেজ থাকে এবং টাটকা থাকে, গরম থাকে। এটাই বাবার সবথেকে বড় মাহাত্ম। আর এখানে অনেক রোগের উপশম হয়। হ্যাঁ, অনেক রোগী এখানে আসে বাবারকে নিত্য পূজার করালে। হ্যাঁ, তার সেই সব রোগ অনেকটা নিরাময় হয়। এখানে দেখভালের দায়িত্বে আছেন হালদারা বোলপুরে। হ্যাঁ, জয়দেব মেলায় 3 দিন ধরে অন্ন সত্র দেয়া হয়। শেষ দিনের অন্ন ভোগ এই কাঙাল খ্যাপার আশ্রমে মাটিতে পুঁতে দেয়া হয় এবং ঠিক পরের বছর মেলার সময় প্রথম দিনেই এই ভোগ মাটি থেকে বার করা হয় এবং দেখা যায় পুরোপুরি গরম রয়েছে। অর্থাৎ এই অলৌকিক কর্মকাণ্ড তার আশ্রম এলাকায় হয়ে থাকে। শুনেছি যে উনি নাকি খিচুড়ি, এই বছরে খিচুড়ি রাত্রে ওই প্রসাদটা মাটিতে পুঁতে রাখতেন, পরের বছর সেই খিচুড়িটা যখন বার করতেন মানুষের সামনে। সেটা কোন দিন? সেটা কোন দিন? ওই সংক্রান্তি, পৌষ সংক্রান্তি মেলার, মেলার পৌষ সংক্রান্তি বার করতেন, সেটা নাকি একেবারে গরম থাকতো, সেইটা আবার খিচুড়ি রেঁধে অল্প দিত, সেইটাই নাকি মহাপ্রসাদ। আমরা এটা শুনে আসছি, এখন কিন্তু সেটা দেখতে পাই না, কিন্তু আমরা শুনেছি। কাঙাল খ্যাপা আশ্রম আমি আমার জীবদ্দশায় দেখিনি, আমার প্রায় 63-64 বয়স হলো, আমার বাবারাও দেখেননি, আরও বয়স পুরনো উনি। কিন্তু উনি যে সাধক ছিলেন, বিশেষ সাধক, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা এখনও তার কিন্তু বিভিন্ন ক্রিয়াকর্মে সেটা দিব্যমান। প্রথম কথা হচ্ছে যে জয়দেব মেলা যে একটা প্রচার আছে অন্ন ছত্র মেলা, এখানে অন্নের অভাব হয় না, সেটা কিন্তু আজ থেকে যেটা বর্তমান যে মেলার পরিস্থিতি, চারিদিকে অন্ন ছত্র হয়, সেটা কিন্তু আজ থেকে খুব বেশি 25 বছর আগে ছিল না। সেটা শুধু বেশিরভাগটাই তখন মনোহর খ্যাপা আর কাঙাল খ্যাপা চালাতেন। মনোহর খ্যাপার যদিও বয়স বেশি নয়, আমরা জীবদ্দশা ওনাকে দেখেছি, উনি মারা গেছেন, ওনাদেরও অন্ন সেবা মেলায় চলে। কিন্তু কাঙাল খ্যাপার যে হয়, বিশাল পরিমাণের একটা মানুষ, তখনকার দিনেই মোটামুটি 3,000-3,500 মানুষ দিনের দিকে খেতেন। এখন ও ছাড়াও ওনার তিরোধান দিবস হচ্ছে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় এখন একটা উৎসব হয়। ওনার জমি জায়গা ওই এলাকায়, বিশেষ করে ওনার আশ্রম এলাকায় প্রায় পুরো জমিটাই ওনার। তিরোধানের পরেই আশ্রমে একাকী কেউই থাকতে পারেন না। তার সিদ্ধাসনের নাম পঞ্চমুণ্ডী সিদ্ধাসন। তিনি ছিলেন অবধূত সাধক। কথিত আছে তিনি নাকি বীরভূমের পাথর চাপড়ির দাতা বাবার খুবই পরিচিত ছিলেন। এই কথা থেকে অনুমেয় তিনি দাতা বাবার সমসাময়িক সাধক ছিলেন। এই কাঙাল খ্যাপা চাঁদের সমাধি সিদ্ধাসন মন্দির ও আশ্রম রয়েছে এই জয়দেব কেন্দুলিতেই। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কাঙাল খ্যাপার সিদ্ধাসন মন্দির। হ্যাঁ, এই যে সিংহাসনটা রয়েছে এটা পঞ্চদশ মন্দির দিয়ে তৈরি সিদ্ধাসন মন্দির। কাঙাল খ্যাপা তো খুব বড় সাধক ছিলেন একজন, এনার প্রচুর ভক্ত,
এই কাঙালখাপার আশ্রমে এখন মানে যেটা উৎসব বলতে মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমায় প্রচুর ভক্তগণ এসে এখানে সেবা নেন, সেবার ব্যবস্থা হয়, নাম সংকীর্তন হয় এবং মেলায় তো প্রচুর ভক্তগণ সেবা করেন এখানে। আর এই এত বড় আশ্রমটা এখন ফাঁকাই রয়েছে, থাকার মতো কেউ নেই, কিন্তু প্রতিদিন নিত্য সেবা হয়। প্রতিদিন একজন আসেন, তিনি ধূপ সন্ধ্যা দিয়ে যান এবং পুরোহিত আছেন, পুজো করে যান। সাধক তো মানে কেমন ছিল সেটা বলা মানে খুব বড় সাধক ছিলেন আর কি। এনার অসংখ্য ভক্ত প্রচুর, মানে আমাদের বিশেষ করে নদীর ওপার কাতলাডি, অযোধ্যা বনকাটি, বোলপুর বিভিন্ন এলাকায় এনার প্রচুর ভক্ত। তেনার যে কোনো কাজে এসে ঝাঁপিয়ে পড়েন আমরা দেখছি, ছোট থেকে দেখছি আর কি। আচ্ছা, এই মন্দিরটা যে আশ্রমটা পরিচালনা বলতে আমাদের ট্রাস্টি বোর্ড আছে, আমাদের বিদ্যুৎদা রয়েছেন বোলপুরে, বিদ্যুৎ হালদার, তপনদা অযোধ্যা বনকাঠি, এরকম করে সব ট্রাস্টি বোর্ডের কয়েকজন রয়েছেন আর কি, সবার নাম তো জানি না। আচ্ছা, ভালো শুনছিলেন। এবং এখানে বলো, এখানে আশ্রম বলতে প্রথম জয়দেব ধামে প্রথম আশ্রম বলতে হচ্ছে আমাদের নিম্বাকাশ্রম, তারপরেই হচ্ছে কাঙালখেপা, তারপরে কুঠোর বাবা, তারপরে মনোর খেপে পরপরে এনারা এসছেন। তো কাঙালখেপার সম্বন্ধে তো উনি তো বহুদিন আগে দেখা রেখেছেন, ওনার দিকে দেখেও নাই। হ্যাঁ, তবে শুনেছি যে উনি খুব সিদ্ধ পুরুষ ছিলেন। হ্যাঁ, উনি যখন এসে সাধনা করেন তখন তো জয়দেব ধামে কোনো আশ্রমই ছিল না। তো ওসব ভক্তবৃন্দু যারা পরবর্তীকালে হয়েছিল আর কি, তার আমাদের অযোধ্যা বনকাঠি অনুষ্ঠান হচ্ছে মেলার সময়, মেলার সময় অনুষ্ঠান, আর হয় মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দবার্তা।